हेलो गाइस, वेलकम टू चीनीज़ ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो। तुम्हारे चीनी खूब भालो आछे। देखो तुम्हारे चीनी आज के घूरते एसेछे इको पार्के। देखो आज के छिलो रविवार, तार मध्ये शीतकाल, ताओ तो भीड़ तो हबेई। देखो मोटामुटी भालोई भीड़ होयेछे एखाने। सब बाच्चादेर अनेक कटा राइड्स छिलो। चीनी एखोनो बाबार हाथ धरे हेटे हेटे ढुकछे माठेर मध्ये। जे एई एकटा दादा ओ गेछिलो आमादेर साथे। देखो चीनी एखन दाड़िये रयेछे। एबार आमरा एखाने चले एसेछि। एबार आमरा जाच्छि हच्छे प्रजापति देखते। एटा हच्छे प्रजापति गार्डेन। এর ভিতর দিয়ে আমরা ঢুকে গেছিলাম। এর চারিপাশে সব ফুলের গাছ লাগানো ছিল। চারিদিকে রয়েছে এমনি ছোট ছোট ফুলের গাছ, কিন্তু প্রজাপতি যেখানে ছিল সেটা হচ্ছে অন্য জায়গা। এখান থেকে আর একটু এগিয়ে গিয়ে যেটা হলো প্রজাপতি এখানে ছিল, মশারি দিয়ে ঘেরা ছিল জায়গাটা। এখানে অনেক প্রজাপতি ছিল গাছের মধ্যে। এখানে ভিডিও করতে দিচ্ছিল না বা ফটো তুলতে দিচ্ছিল না, কিন্তু আমি জানতাম না বলে আমি তুলে নিয়েছি। তারপরে বললো যে এখানে ফটো তোলা যাবে না। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে একদম এর উল্টো দিকেই ছিল এখানে। এখানটা খুব সুন্দর ছিল, পাথর দিয়ে করা ছিল বেশ ভালো। ওই দেখো ওদিকে সবাই ওরা দাঁড়িয়ে রয়েছে। আমি এখন ওদের কাছে যাচ্ছি। ওদের আগে দেখা হয়ে গেছে, ওরা ঘুরে চলে এসেছে। এই দেখো আজকে গেছিলাম হচ্ছে আমরা ওই ফ্যাক্টরির সবাইকে নিয়ে। এই দেখো এরা সবাই গেছিলো আমাদের সাথে। আজকে আমরা প্রায় 20 জন মতন গেছিলাম। দেখো এখানে সবাই আছে, তাও সবাইকে আমি এক ফ্রেমে নিতে পারিনি। তাও যে কজন আছে রয়েছে। চিনি দেখো হাত ধরে হাঁটছে। চিনি আজকে খুব খুশি। চিনি কিন্তু আজকে সারাদিনে একটু বিরক্ত করেনি। ও কিন্তু সবসময় সবার সাথে ঘুরেছে, খেলা করেছে, সারাদিন দুপুরবেলাও ঘুমায়নি একটুও। সেই বাড়িতে এসে সন্ধ্যেবেলাতে ঘুমিয়েছিল। দেখো চারিপাশটা সব তো বেশিরভাগ ওই বাগান মতন করা সব জায়গায়। এই দেখো চিনি আর একজনের হাত ধরে এখন ঘুরছে, দাদার হাত ধরার চেষ্টা করছে। দাদা একবার ধরছে, একবার ধরছে না, এই করছে। এই দেখো এবার এখানটা হচ্ছে একটা ঝর্ণা মতন ছিল আগে, আগে যখন আমরা এসেছিলাম এখানটা ঝর্ণা মতন ছিল। তাও ওই 2017 কথা বলছি, এখন 2024, অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন আর নেই। এই দেখো এখানে সবাই সাইকেলিং করছিল, আমরা সাইকেলিং করিনি। তারপরে এইদিকে ওইদিকে আরও বোটিং করার জায়গা ছিল, ওইদিকে সবাই বোটিং করছিল, ওদিকে সবাই ছিল অনেকেই। দেখো আমরা তো অনেকজন মিলে গেছিলাম, সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব প্রায় 20 জন মতন গেছিলাম, ওই সব ফ্যাক্টরির লোকজন মিলে সবাই মিলে গেছিলাম। দেখো এখানে রয়েছে কত ফুলের বাগান। এখানে অনেক গোলাপ ফুল রয়েছে, গাঁদা ফুলের চাষ করেছে। এই দেখো ওই দুটো বাচ্চাও গেছিলো আমাদের সাথে। এখানে একটা স্ট্যাচু ছিল, আমি বসে একটু ভিডিও করে নিয়েছি। চিনি তখন ছিল না আমার কাছে, চিনি তো সবার কাছেই ঘুরে ঘুরে যাচ্ছিলো কোলে কোলে। যে আমরা ঘুরে এখন ক্লান্ত হয়ে গেছি, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এবার আমরা একটু বসে খাওয়া দাওয়া করবো, ওই জন্য সবাই বসেও পড়েছি। দেখো চিনি ওর বাবাকে কি করছে। চিনির আজকে খুব মজা হয়েছে। এই যে খাওয়া দাওয়ার পরে আমরা ওই ইকো পার্কের ওই সপ্তম আশ্চর্য দেখতে গেছিলাম। লাইন দেখো সপ্তম আশ্চর্য, ভিতরে ঢোকার জন্য একটা লাইন হয়েছে এত। আমাদের কেউ কেউ টিকিট কাটতে গেছিলো, একজন টিকিট কেটে নিয়ে এসেছে। এবার আমরা এই সপ্তম আশ্চর্যের ভেতরে ঢুকছি। এবার চিনি চিনি বাবার কোলে রয়েছে। ঢুকেই প্রথমেই ছিল এই যে পিরামিড। দেখো কত লোকজন দেখতে পাচ্ছ। সেদিনকে বেশ মোটামুটি ভালোই ভিড় হয়েছিল।
তো গাছের জন্য ওখানে তাজমহল, এটা দেখা যাচ্ছে না, তাজমহলটা দেখা যাচ্ছে না, দেখো দেখো ভিতরে বেশ সুন্দর ছিল, কি সুন্দর। এটা হচ্ছে আরেকটা জায়গায় আমরা ঢুকছি, আমি আর চিনি। দেখো তাজমহলটা এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে, কিন্তু আসলে ছুটির দিন, তার মধ্যে পড়েছে তোমার রবিবার, তারপরে এই শীতকাল। শীতকাল মানে সে মানেই তো হলো মানুষের ঘোরা বেড়ানোর সময়। এটা হলো আর একটা অন্য জায়গা, দেখো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। ওই যে চিনি যাচ্ছে, চিনির বাবার সাথে অনেক আগে চলে গেছে, আমি অনেকটা পিছনে ছিলাম। চলো সবাই এবার টাটা, আশা করি সবাই খুব ভালো থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা চিনির পাশে থেকো। আসছি নতুন কোনো ব্লগে।